তো হে গেস, আপনাদের সবাইকে স্বাগতম জানাই হেলাল গেমিং ইউটিউব চ্যানেল। তো হে গেস, ফাইনালি আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন। তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে বেল বাটনটা অন করে দেবেন। তো হে গেস, আজকের ভিডিওটা হচ্ছে আমরা কীভাবে গিল্ডে অফিসার বা অ্যাক্টিং লিডার বানাবো। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য। তো হে গেস, আমরা যেহেতু গিল্ডে অফিসার বা অ্যাক্টিং লিডার বানাবো, তার জন্য আমাদের প্রথমত কাজ হচ্ছে আমরা গিল অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা গিল অপশনে যাব। গিল অপশনে আসার পরে আমরা এখন মেম্বার লিস্ট অপশনে যাব। তো মেম্বার লিস্ট অপশন আসার পরে এরকম একটা ইন্টারফেস। তো আপনি যদি গিল্ডে লিডার হয়ে থাকেন তাহলে আপনি কাজগুলো করতে পারবেন, আপনি যদি লিডার না হন তাহলে করতে পারবেন না। এখানে বলতে গেলে হচ্ছে সবগুলো গিল্ডের লিডারের কাজ। তো আপনি যদি গিল্ড লিডার হয়ে থাকেন তো আপনি এই সবগুলো কাজ করতে পারবেন। তো হয়ে গেছে, আমরা প্রথমত কাজ হচ্ছে আমরা কীভাবে অ্যাক্টিং লিডার বানাবো। তো অ্যাক্টিং লিডার বানানোর জন্য আমরা একটা প্লেয়ার দেখি ভালো মতো। তো এখানে দেখতে পাচ্ছেন মেটা মেটাল রিমন। তো এই প্লেয়ারটাকে আমি এখন অ্যাক্টিং লিডার বানাই দেখাবো আপনাদেরকে। তো এই অপশানে টিপ মারবো। টিপ মারার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপিনিউট অ্যাক্টিং লিডার। তো এটা হচ্ছে অ্যাক্টিং লিডার, মানে আমি লিডার। তো এরপরে সেকেন্ড লিডার হবে আর কি। তো এই সব কাজ করতে পারবে, শুধু আমাকে কিক না মারা কাজটাই করতে পারবে, আমাকে কিক মারতে পারবে না শুধু, আর সবগুলো করতে পারবে। তো অ্যাক্টিং লিডার করার একটা কাজ আপনাদেরকে বলে দিই। একে অ্যাক্টিং লিডার বানাইছেন ভালো কথা, এর 24 ঘন্টা বাদে আপনি ওর অ্যাক্টিং লিডার কাজটা কেড়ে নিতে পারবেন, না হলে কেড়ে নিতে পারবেন না। তো আমি অ্যাক্টিং লিডার বানিয়ে দেবো আপনাদেরকে দেখানোর জন্য। তো এভিনির অ্যাক্টিং লিডার টিম মারিয়ে দেবো আমি এখন। তো এখানে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার সাথে সাথে ওই প্লেয়ারটা অ্যাক্টিং লিডার হয়ে গেছে আমাদের গিল্ডের মধ্যে। তো এভাবে আপনি অ্যাক্টিং লিডার করে নিতে পারবেন। তো এবারে কাজ হচ্ছে আমরা অফিসার বানাবো। তো অফিসার তিনজনকে করে দিতে পারে, চাইলে আপনি তিনজন প্লেয়ারকে করে দিতে পারবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন মিস্টার জাহিদ। তো এই প্লেয়ারটাকে আমি এখন অফিসার বানিয়ে দেখবো আপনাদেরকে দেখানোর জন্য। তো প্রমোট অপশন দেখতে পাচ্ছেন একটা। তো এই প্রমোট অপশন হচ্ছে অফিসার অফিসার করানোর নিয়ম। তো আমি এখন প্রমোট অপশনে টিপ দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন প্রমোট, এই অপশনে টিপ দিয়ে দেবেন, তারপর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার সাথে সাথে এই প্লেয়ারটা এখন বর্তমান অফিসার। তো তিনজনকেই তো করে দেবো বলছিলাম, তো তিনজনকেই করে দেখাবো আপনাদেরকে। তো এই প্লেয়ারটাই করে দেবো অফিসার, করে দিলাম। তো আরেকজন দেখতে পাচ্ছি, তো এই প্লেয়ারটাকে আমি অফিসার করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন মোটামুটি আমি লিডার, এরপরে মেটার রিমন, তো অ্যাক্টিং লিডার, তারপরে মিস্টার জাহিদ, এরা হচ্ছে তিনজনে অফিসার। তো এরা তিনজনে অফিসার কাজগুলো করতে পারবে। তো বলতে গেলে হচ্ছে এখানে অফিসার কাজগুলো আপনি এখন কেড়ে নিতে পারবেন চাইলে। ডিমোট অপশন দেখতে পাচ্ছেন, তো ডিমোট অপশনে টিপ দিয়ে দেবেন। টিপ দেওয়ার সাথে সাথে মনে করেন অফিসার কাজটা কেড়ে নিতে পারবেন। আমি এই প্লেয়ারটাকে কেড়ে নেবো এখন। তো কেড়ে নিলাম। তো আমি মিস্টার জাহিদ থেকে কেড়ে নেবো না, কারণ ওর কাছে থাক। তারপর মেটাল রিমন অ্যাক্টিং লিডার কাজটা তো কেড়ে নিতে পারবেন না, কারণ হচ্ছে 24 ঘন্টা বাদে আপনি অ্যাক্টিং লিডারটা কেড়ে নিতে পারবেন। তো কীভাবে কেটে নিতে পারবেন তো আমি এটাই আপনাদেরকে দেখাই দেবো। তো ডিসমিস ইউর অ্যাক্টিং লিডার দেখতে পাচ্ছেন, তো এই অপশানে টিপ দিয়ে দেবেন। টিপ দেওয়ার সাথে সাথে ওকে করে দেবেন। ওকে করে দিলে কিন্তু এখন হবে না, 24 ঘন্টা বাদে আমি এই প্লেয়ারটাই কেড়ে নিতে পারবো। তাইলে আপনারা এইভাবে কেড়ে নিতে পারবেন। তো এইভাবে আপনারা চাইলে অ্যাক্টিং লিডার বা অফিসার করে নিতে পারবেন। তো হয়ে গেছে আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে বেল বাটনটা অন করে দিবেন।